নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন মায়ের গার্ডেন শান্তিনিকেতন। আজকে আমরা মোটামুটি নীল রঙের ওপর আকর্ষণ নেই এমন কোনো মানুষ হয়তো আমাদের নেই যে নীল রঙকে আমরা ভালোবাসি না। তাই নীল রঙকে ভালোবাসার জন্য আমরা একটা ফুল বাড়িতে রাখতে পারি বা নেই এমন কোনো বাড়ি হয়তো নেই, খুব কম বাড়িতে এই গাছটা প্রায় প্রত্যেকের বাড়িতেই আছেন। এই ফুলটা দেখে আমরা অনেকেই চিনতে পারছি, অনেকে চিনতে পারছি না যে কী ফুল বা কোন গাছের ওপর আমরা আজকে ভিডিওটা করছি সেটা অনেকেই বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না। এবং এই গাছের পরিচর্যা সংক্রান্ত এবং প্রচুর পরিমাণ ফুল আনবেন কীভাবে এবং টবে কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনার ভিডিওটা করতে চলেছি। আজকে আমরা নীলকণ্ঠ বা নীল ঘণ্টা এটা বলে থাকি অনেকে, নীলকণ্ঠ গাছের পরিচর্যা এবং এই নীলকণ্ঠ গাছটা খুবই সৌন্দর্য, এর ফুল খুব ভালো লাগে, সবাইকে মুগ্ধ করে রাখে তার নীল রঙ, তার মাঝের যে কম্বিনেশন থাকে একটা হলুদ দেখতে পাচ্ছেন একটা, তাতে ইউনিক লাগে ফুলটা এবং প্রচুর পরিমাণে ধরে। যেহেতু এই সময়টা গাছটার পরিচর্যা দরকার, আমার পরিচর্যার পর মোটামুটি দেখুন ফুল ধরতে শুরু জাস্ট মানে এই কিছু ফুল ধরেছিল, আমি এটা ইয়ে করিনি, এবার আর কিছুদিন পরে গাছে ফুল ভরে যাবে। তার জন্য প্রথম কথা আমাদের যাদের মাটিতে টব গাছ লাগানো আছে সে সময়ে গাছ মাটিটা এই সময়ে আমাদের কিছু সার দিতে হয় তাতে গাছের বৃদ্ধি প্রচুর বৃদ্ধি করে এরা এবং ফুলে কুড়িয়ে আনতে সাহায্য করে। তার জন্য আমাদের কী করতে হবে, গাছের সাইডটা থেকে মাটিটা কিছু পরিমাণ তুলে নেওয়ার পর আমরা একের সঙ্গে কিছুটা পরিমাণ আমরা 10-26 এবং কিছুটা পরিমাণ শিংকুচু হাড়গুঁড়ো নিম খোল এবং কিছুটা অনুখাদ্য দিয়ে মাটিটা সাইডে দিয়ে দেবো। এবং যে মাটিটা আমরা তৈরি করব সে মাটিটা ঠিক এভাবে তৈরি করে মাখিয়ে তৈরি করে নিয়ে এর সাইডে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো গাছটা। এবং যাদের 2-3 বছরের পুরনো গাছ তারা গাছটাকে তুলে কিছু পুরনো রুট তুলে কেটে নেবেন। কেটে নেওয়ার পর ওই মাটিতে যে সারগুনো বললাম মিক্স সারগুনো মাখিয়ে মাটিটা তৈরি করে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করুন। এবং যদি ডালপাল্লা কিছু কাটার থাকে আপনারা কেটে দিয়ে সেই জায়গাগুলো ফাংসাইড পাউডার লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনারা গাছটা কিছুদিন স্যামিসেটে রাখবেন, তারপরে গাছটাকে বার করবেন। এই গাছটা ফুল সানলাইটে রাখবেন এবং এই গাছটা আমার জাস্ট 1 বছরকার গাছ, আমি কাটিং থেকে করেছিলাম তাই আমি এবছর এই সময়টা আমি কাটিং করছি না। আমি বর্ষার সময় আমি এটা এই যে লেভেলটা কেটে দেবো তাতে আমার অনেক সেফ থাকবে, গাছটা ভালো থাকবে এবং গাছটা একটু বড় হয়ে গেছে। আর এই গাছের সারের খাওয়া হলো এবার জল, মোটামুটি যেহেতু গ্রীষ্মের সময়টা একটু জল বেশি দিতে হয়, শীতকালে খুব কম জল লাগে, বেশি জল লাগে না। আর এর সময়ে ওষুধ বলতে আমরা এই গাছে সেরকম পোকা আমি খুব দেখতে পাওয়া যায় না, এরকম মাঝে মাঝে মিলিবাগি আক্রান্ত দু একটা মিলিবাগ ধরে আর লেদা পোকা সেভাবে থাকে না, ওই পিঁপড়ে দু একটা দেখা যায়। তার জন্য আপনারা কী করবেন, একতারা মাঝে মধ্যে স্প্রে করবেন বা কম্পিউটার একবার মাসে দুবার ওষুধ দেবেন, একবার চেঞ্জ করে দেবেন 15 দিন পর পর, একদিন 15 দিন একতারা স্প্রে করলেন, তারপর দিনে কম্পিউটার বা যে কোনো একটা ওষুধ আপনার ব্যবহার করুন। মাঝে মধ্যে নিম তেল স্প্রে করুন, মাসে দুবার নিম তেল স্প্রে করুন, মাসে একবার ফাঙ্গিসাইড পাউডার দিন স্প্রে করে গাছ দেখুন খুব সতেজ থাকবে এবং খুব পাতা সবুজে ভরে যাবে। আমরা এই সময় গাছটার খাবার দেওয়া হয়েছে এবং গাছটা দেখুন কিছুদিন পরে প্রচুর গাল বেরোবে এবং সবার পাতা ভরে যাবে, সবুজ হয়ে যাবে। আর সেইভাবে পরিচর্যা করতে হয় না, বিশেষ কোনো পরিচর্যা লাগে না, এই গাছটা এমনিতেই প্রচুর পরিমাণে ফুল দেয় এবং দেখতেও ভালো লাগে। তা আপনারা ঠিক এইভাবেই পরিচর্যা করুন, যাদের গাছ আছে তাদের গাছ নেই তারা গাছ একটা নিয়ে আসুন নীলকণ্ঠ এবং বাড়িতে রাখুন, প্রচুর ফুল দেয় এবং দেখতে খুব ভালো লাগে। যারা আর কিছু বলার নেই এর পরিচর্যা সংক্রান্ত, এইভাবে পরিচর্যা করুন, খুব সহজে পরিচর্যা গাছ করা যায়, আমার কাছে খুব সহজ মনে হয় গাছ করা থেকে। আপনাদের কাছে সে সহজ উপায়টাই বললাম, আপনারাও কাজ করুন এইভাবে, দেখুন আমাদের কাছে খুব সহজ লাগবে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালো কিছু বলে দেবো, যদি কিছু অসুবিধা হয় ভালো করে বুঝিয়ে বলে দেবো। আর যারা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটার সাবস্ক্রাইব তো করবেন, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনাদের